পটুয়াখালীর মৎস্যবন্দর আলিপুরে অভিযান চালিয়ে পাঁচ মন ওজনের নিষিদ্ধ সাতটি শাপলাপাতা মাছ জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। সোমবার বিকেলে আলিপুর বিএফডিসি মার্কেট সংলগ্ন পরিত্যক্ত একটি ঘর থেকে এসব মাছ জব্দ করা হয়। তবে এ মাছ ধরা কিংবা বিক্রিতে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। পরে জব্দ করা এসব মাছ মৎস্য কর্মকর্তা ও লতা চাপলি ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে কোস্টগার্ড স্টেশন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হয়।